সম্প্রদায় বক্তা উত্তর চব্বিশ পরগনা অনাদির আদি গোবিন্দ ভগবান ভক্ত বাচ্চা গল্প তরু ভক্তের জন্য ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হয়েছে আবার কখনো কখনো ভক্তকে পরীক্ষা করবার জন্য নানান অচিলায় ভক্তির দামে এসেছে ভক্তকে পরীক্ষা করবার জন্য আমরা সবাই অবগত যে সকল গুরু সাধুগুরু বৈষ্ণব মা ও বাবারা একাদশী করে তারা সকলেই অবগত যে একাদশীর পরের দিন একটা পালনের নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি একাদশীর পালনই করা না হয় একাদশীর সার্থকতা ব্যর্থ হয় একাদশী পরিপূর্ণ হয় না তাই আমরা কর্ণ নিয়ে এখানে আলোচনা করব মহাভারতের অপ্রাপ্ত নায়ক কুন্তী পুত্র এই কর্ণ জন্ম লগ্ন থেকে যে কর্ণ ছিল জ্ঞাতি পরিচয়হীন চাহানো কর্ণের কাহিনী আজ আমরা এখানে আস্বাদন করতে চলেছি এই কর্ণের মনে মনে আত্মা অহংকার হয়েছিল ছোট্ট একটা ভুলের জন্য কর্ণকে অনেক বড় পরীক্ষা দিতে হয়েছিল সেই ভুল তার হয়েছিল যে এই ধরিত্রী মায়ের বুকে আমার মতো দান বিরার কেউ নেই এই একটা কথা ভগবানের প্রাণে গেঁথে গিয়েছিল তাই ভগবান পরীক্ষা দেবার জন্য ছুটে এসেছিলেন সুদূর মাতৃভূমিতে কর্ণের দ্বারে তাই আজ কৃষ্ণ হরে 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 তাই আজ অনাদির আদি গোবিন্দ ভগবান আমার সর্ব পাপে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আমার বৈকুণ্ঠ বিহারী শ্রীহরি আমার যোগের মাধ্যমে আজ জগতের খোঁজ খবর আদান প্রদান করছিলেন এন কালে ভগবান আমার কর্ণে শ্রবণ করলে ভক্ত ভূমিতে তার একনিষ্ঠ ভক্তের মধ্যে কর্ণ একটি ভক্ত তাই কর্ণের মনে অহংকার হয়েছে সে মনে ভুলে ভুলে ফেলেছে এই ধরিত্রী মায়ের বুকে আমার মতো দান বিরার কেউ নেই এটা ভগবানের প্রাণে লেগে গেছে তাই ভগবান কি করলেন অনন্ত সত্যা ত্যাগ করে বিচলিত চিত্তে পদচারণ করছে আজ আর বলছে আরে আরে কর্ণ একই তোর অধম পতন হয়েছে কর্ণ ভুলে গেছিস কর্ণ আমি আমি সকল কিছু সইতে পারলেও কারণ অহংকার সইতে পারি না বিশেষ করে যদি সে ভক্ত হয় তার চেয়ে ক্ষমা নাই তার চেয়ে ক্ষমা নাই তাই কর্ণ আজি এই দিবসে আমি তোমার দ্বারে যাব তোমাকে পরীক্ষা নেবার জন্যে আজ হ্যাঁ পরীক্ষা আমি তোমার কাছ থেকে নেব যে পরীক্ষা জীবনে কখনো কেউ কখনো কোনো দিন দেখেনি যাহান সেবা কেউ কখনো কাউকে দেয়নি যাহান সেবার ডালি আজ আমি তোমার কাছে চাইতে যাব তবে এই রূপে নয় এই রূপে পরিবর্তন ঘটিয়ে বিপ্লবীকারী রূপ ধারণ করে জগতে চেয়ে যায় যাকে সেবা দেওয়ার জন্য সে হারানো বাঞ্ছিত রত্ন আজ তোমার গৃহে যাবে তোমার গৃহে সেবা নিতে যাবে আজ বলে উঠল মাতা লক্ষ্মীর ভক্তাসন ছুটে লক্ষ্মী আমার হন্তদন্ত হয়ে প্রভু প্রভু একে একে প্রভু কি হে দিতেছি নয়নে আজ কেন তোমার জনয়ন দিয়ে যেন আজ অগ্নি বাড়ি বলি স্মরণ হচ্ছে সর্বঙ্গ যেন আজ থর থর করে কাঁপছে হে প্রাণনাথ এবে কি হয়েছে সময় মাতৃভূমিতে যাবার না লক্ষ্মী না
তোমার যাবার হচ্ছে এবার আমার পায়ে দণ্ডের জন্য আমি যাব মধ্যভূমিতে আমার এক ভক্তকে জাহাজ পরীক্ষা নিতে হবে ভক্তের পরীক্ষা এহ জগতে আমি সকল কিছু সইতে পারলেও কারো আত্মা অহংকার আমি যে সইতে পারি না তাই আজ আমার ভক্ত কর্ণের মধ্যে আত্মা অহংকার বাসা রয়েছে যেন লক্ষ্মী যেন সে অহংকারটাকে যদি আমি ভেঙে না দিই একদিন দেখা যাবে আমার একনিষ্ঠ ভক্ত ওই কর্ণ অহংকারের পাশে বসে বসে সে একদিন অহংকারের পাহাড় হৃদয় মাঝে জমা করে এত ভারী হয়ে যাবে যে কর্ণ আমার নরকগামী হয়ে যাবে আমি ভগবান কর্ণকে দুহাতে ধরে তুলে উঠতে পারবো না রে কর্ণ আমি যে জগৎ পিতা জগতের সকলে যে আমার সন্তান আমি অবাক নয়নে চেয়ে দেখি কে পাপ করছে কে পুণ্য করছে তবু আমি কাউকে মানা করতে পারি না তাই আজ আমি কর্ণের দোয়ারে যাব হে প্রাণনা আজ আমাদের কর্ণকে কিভাবে পরীক্ষা নেবে শোনো লক্ষ্মী শোনো আজ কর্ণকে পরীক্ষা নেব কেমন ভাবে শোনো আজ আমি নারায়ণ রূপে যাব না আজ আমি যাব অতিথি রূপে আমি কেমন বেশ হবে যেন আমার বিপ্র ভিখারীর বেশে আমি যাব ওই কর্ণের দুয়ারে কর্ণ দেখলে মনে করবে একজন দ্বিজ ব্রাহ্মণ ভিখারি এসেছে আমার গৃহে আছে কি চাইব যেন আজ আমি যা চাইব ত্রিজগতে কেউ কখনো সেহান দানের কথা শোনেনি দান কখনো দেখেনি সেহান সেবা কখনো কাউকে দেয়নি কি চাইতে যাবো জানো কি প্রাণনা আজ আমি চাইতে যাবো তার দ্বারে অন্ন সেবা আর কি দিয়ে অন্ন সেবা দেবে জানো আমি বলবো হে কর্ণ আমি তোমার গিরে নরমাংস সেবা করবো পঞ্চম বছর ধরি নাম বিষয় এবং আপনি চাবেন না আর পদ্মাবতী হচ্ছে মা কোন মা কি পারে সন্তানের দেহের মাংস গুলো করে কেটে অন্যকে সেবা দিতে কেমন চাওয়া তুমি না ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি না ভক্তের বাসনা পরিপূর্ণ করবার জন্য সুখে সুখাবতীর্ণ হও হে প্রাণনা আমি ভক্ত বাঞ্ছা কল্প তরু ঠিকই বলেছ তুমি কিন্তু জানো লক্ষ্মী যে হয় আমার আশ আমি করি তার সর্বনাশ যদি সে না ছাড়ে পাশ আমি হয় তার দাস তাই কর্ণকে পরীক্ষা আমাকে নিতে হবে তা না হলে আদর্শ পিতার কর্তব্য কি জানো কিং কর্তব্য বিমূর আদর্শ পিতার কর্তব্য হচ্ছে তাই পুত্রকে সঠিক পথে পরিচালনা করা পুত্র যদি সঠিক পথে পরিচালনা না করে পিতা কথা ভগবান তাকে রক্ষা করতে পারে না তাই হে লক্ষ্মী হরে তুমি আমার যাবার অনুমতি দাও চরণ তলে বসে বসে মা লক্ষ্মী আমার প্রভু চরণ সেবা করছে আর বলছে হে রাম কর্ণ আমার সন্তানের সে যখন ঘুমের ঘরে মা মা বলে চিৎকার করে সন্তান না সে অভাগা সন্তান আমার শিশুকাল থেকে মাতৃহারা সমাজ তাকে আজ গ্রহণ করেনি সে যে বড় ব্যথা পাবে তাই হে কারণ হ্যান পরীক্ষার পথ পরিবর্তন করুন তখন আমার অনাদির
ভগবান বললেন না তুমি আমার যাবার আয়োজন করো। তাই চরণ তলে বসে বসে মা লক্ষ্মী আমার গাইলে তনের গান গাইলেন, মা লক্ষ্মী ভগবানকে বিদায় দেবার জন্য গাইলেন আজ আমি হব যে পথে ধুলি কণা জড়াইয়ে থাকিব চরণে তোমার ছেড়ে যেতে পারবে না কব যে পথে ধুলি কণা তুমি কে থাকিব চরণে তোমার ছেড়ে যেতে পারবে না হতাম যদি তার চরণের পাশ এমন করে মোর খাতিতে বিদায় লক্ষ্মী বিদায় বৈকুণ্ঠ